আমার বাগজাপ মন্ডল কংগ্রেসের নির্বাচনী প্রচার কার্যালয় যাওয়া রাতে আপনাদের দেখিছে যে লণ্ড ভণ্ড করে থই গল ইমান এটা নিকৃষ্টতম কাম করেছে। আমি একমুখে সকলে গরিহণা দিছো, রাজনৈতিক দলত বিরোধী থাকিব পারে সকলে, আমি মোরেই এটা 34 বছর হয়েছে কংগ্রেসত, আমি প্রতিটি দলকে আমি সম্মান জানাও, প্রতিটি দলের ফ্লেগকও আমি সম্মান জানাও, কিন্তু আজি যখন এই ইমান নিকৃষ্টতম কামটা করলে আমি একমুখে গরিহণা দিছো। আমার আপনাদের জানে যে নির্বাচনী কার্যালয় এটা খুলবলগা হলে অনুমতি প্রয়োজন, যদি কারবার আমি ব্যক্তিগত মাতি লো তখেতর অনুমতি প্রয়োজন। আমার এখেত আছে আমার বাপুকন ভূপেন ডেকা, ভূপেন ডেকা ডেকা ডাঙরিয়া, তখেতরপর আমি অনুমতি লই প্রশাসনেরপর আমি পারমিশন লই আমি কার্যালয়টি নির্মাণ করেছি। তখন ভূপেন ডেকা ডাঙরিয়া আমাক জানা মতে যেতাই কার্যালয়টি আমি আরম্ভ করলো তো বিজেপি দলের নেতা কর্মীয়ে বিভিন্ন ধরনের ভয় ভাবুকি দিব ধরল, তারপরও এই কথা নিজের স্বর নিজের অটল থাকি আমাক অনুমতি দিলে কার্যালয়টি খোলার বাবে আজি যাওয়া রাতে এই পরিবেশ একটা সৃষ্টি করলে। আজি তাকেই আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছো আর ক্ষোভ প্রকাশ করছো, আর প্রশাসনকো আমি এটা জানাম, প্রশাসনও আমি লিখিতভাবে জানাম, আমি আহ্বান জানাম তেওঁলোকে নিরপেক্ষভাবে তদন্ত করে যখন দুষ্কৃতিকারী এনে এটা অপকর্ম করলে তেওঁলোকক উচিত শাস্তি প্রদান করব। আজি আমি ইয়ার জড়িয়ে আমি গম পাইছো হয় বিভিন্ন সময়ত আমার দলের কর্মীক ভয় ভাবুকি প্রলোভন এনেকা নিচিনা কার্য চলাই গৈছে। আজি আমার মাটি মালকীয়া তেওঁ কাবা এটা কিবা এটা করব সেটাও আর করব নোৱাৰা হৈছে, এনেকুৱা ধরনের একটা পর্যায়ে গুছি গৈছে। গতি আজি বদ্যুৎ বদলৈ ডাঙরিয়া নগাঁও লোকসভা সমষ্টিত জয় নিশ্চিত হয়েছে, আর সেই কারণে বিরোধী দলে আজি ভয় শঙ্কিত হয়ে আর এই ভয়েরপর খঙলে রূপান্তরিত হয়েছে। আজি আমি সেইকারণে অসমবাসী রাইজক আহ্বান জানাম, ইয়ারপর আহ্বান জানাম যাতে আগন্তুক যে লোকসভার নির্বাচন, এই লোকসভার নির্বাচনত যি জনসাধারণক যে ভয় ভাবুকি অত্যাচার এনে ধরনের করব ধরেছে তার বিরুদ্ধে, এই অত্যাচার বিরুদ্ধে এই অপশাসনের বিরুদ্ধে যাতে ভোট প্রদান করে তার বাবে আমি আহ্বান জানাইছো। ভয় ভাবুকি মানে কৈছে যে তুমি বিজেপির লড়া হয়ে পেলায় কার্যালয় কেন খুলি পড়লে, মো বোলো অনুমতি সাপেক্ষে বোলো খুলি পড়ছো, একো নাই বোলো সেই কারণে ইমানটা হেৰি কৰিব নালাগে, দুদি মানুহে থাকিব তারপরে তো গুছি যাবগৈ, গতিকে তথাপিও মানে বিজেপির মানুষ যেটা মানে বিজেপিতে আছো মানে তেনেকেও বুঝাই দিছো। আর এটা এই কামটা যে হয়েছে রাতে মানে উঠিছো 12টা বজাত উঠি মানে বাইরে লাইট জ্বলিয়ে আছে, মানে তথাপি চাইছো একো নাই, তেতিয়া পাছত শুই আছো, তারপরে রাতেপা শুই উঠি দেখা পাও যে এনেকা পড়ে গেল, তারপর লগেলগে মানে কার্যালয় সভাপতি কেজনক মানে জানাইছো যে আহিছে কিন্তু মানে মানে 12টা বজাত উঠিছো, 12টা বজার পিছত হয়েছে সেটা বস্তু কামটা, রাতে হয়েছে তাৰমানে।